আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালিসিস অর্থাৎ বাস্তব বিশ্লেষণ বই থেকে বইয়ের চতুর্থ চ্যাপ্টার, সায়েন্স ভিউ পাবলিকেশনের চতুর্থ চ্যাপ্টার অর্থাৎ অসীম ধারা, এই অসীম ধারা থেকে খুবই গুরুত্বপূর্ণ আমরা ম্যাথ সলিউশন করবো অর্থাৎ অবিশ্রুতি যাচাই। এর আগে যেহেতু আমরা অবিশ্রুতি সম্পর্কিত অর্থাৎ বেসিক ধারণা নিয়ে আসছি, তো এই বেসিক ধারণা না থাকলে আমরা এই অঙ্কগুলো সলিউশন করতে পারবো না, কারণ অবিশ্রুতির যে শর্তগুলো ছিল কীভাবে আমরা অবিশ্রুতি যাচাই করব যে দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণের সাহায্যে, সেই দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণের সাহায্যে আজকে আমরা একটা ম্যাথ সলভ করবো। তো ম্যাথটা হচ্ছে এরকম যে সামেশন অফ এন ইকোয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি, সেই ধারাটা হচ্ছে কি ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান এর অবিশ্রুতি যাচাই করো, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স থার্ড ইয়ারের 2014 সালে আসছে। তো খুবই ইম্পর্টেন্ট আছে অঙ্কটা। তো আমরা অঙ্কটা সলিউশন করার চেষ্টা করি। তো সলিউশন, তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এই এটা আমরা প্রশ্নটা তুলে নিব। এখন দেওয়া আছে দিয়ে আমরা সেই ম্যাথটা তুলে নিলাম, এরপরে ধরি, ধরবো আমরা কি ধরবো, এইটুকুকে আমরা ইউ সাফিক্স এন ধরে নিব, যে ধরি ইউ সাফিক্স এন ইকুয়ালস টু ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান, অর্থাৎ এটাকে আমরা ইউ এন ধরে নিলাম। কেননা আমরা যে অবিশ্রুতি যাচাইয়ের শর্তগুলো শিখছিলাম সেখানে আমরা ইউ সাফিক্স এন বলতে আমরা বুঝে আসছিলাম, তো ইউ সাফিক্স এন বলতে আমাদের এই ধারাটাকে ধরে নিলাম। ওকে, তো এই ধারাটাকে আমরা এই এনটা যে গুণ অবস্থায় আছে মানে কমন আকারে আছে সেটাকে আমরা গুণ করে দিব, এন এন স্কোয়ার প্লাস এন আর ওয়ান গুণ করলে এন। ওকে, তাহলে এখন এখানে এন এর মান সর্বোচ্চ কত আছে, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার আর সর্বনিম্ন পাওয়ার কত আছে, এখানে আমরা একটু যদি সাইড নোট করি যে এখানে এন এর মান এখানে সর্বোচ্চ আছে টু, উপরে কত আছে আমাদের, অর্থাৎ লব বাই হরের ডিফারেন্সটা আমাদের বের করতে হবে পাওয়ারের। তো এখানে সর্বোচ্চ পাওয়ার আছে টু আর এখানে এন এর পাওয়ার নাই। আচ্ছা, আমি যদি এখানে একটু লিখি ওয়ান ইন্টু এন স্কোয়ার প্লাস এন, আচ্ছা এটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি এন ওর এনের ওপর পাওয়ার জিরো, এনের ওপর পাওয়ার জিরো মানে কি ওয়ান, তার মানে উপরে ওয়ান আসবে আর নিচে হচ্ছে এন স্কোয়ার প্লাস এন, তার মানে এখান থেকে আমরা বলতে পারি না যে এনের পাওয়ার এটা টু আর এটা হচ্ছে জিরো, তার মানে ডিফারেন্স পাওয়ারের বিয়োগফল হচ্ছে আমাদের টু কমা জিরো, তার মানে হচ্ছে টু। এই টুর যে আসলো এটাই হচ্ছে আমাদের পি এর মান, তার মানে পি ইকুয়ালস টু টু এর জন্য আমরা সূত্র অর্থাৎ দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণ খাটাবো। তাহলে এখানে আমরা লিখে নিই। ওকে, তো এখন পি ইকোয়ালস টু টু এর জন্য আমরা পাই, এখানে পি এর মান টুটে আমরা কীভাবে পেলাম, এটা মুখস্থবিদ্যা না, আমরা যে অবিশ্রুতি যাচাই করার যে শর্তগুলো আমরা শিখিয়েছিলাম প্রথম ক্লাসে সেখান থেকে যদি আমরা বুঝতে পারি বা যে ওই ক্লাসটা যদি আমরা করতে না পারি তাহলে এই পি ইকোয়ালস টু টু আমরা কীভাবে পাইলাম সেটা আমরা বুঝতে পারবো না। ওকে, তাহলে পি ইকোয়ালস টু টু এর জন্য আমরা পাই দ্বিতীয় তুলনামূলক পদ্ধতি অনুসারে বা দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণ অনুসারে। তাহলে সেই তুলনামূলক পরীক্ষণটা কী ছিল, লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন টু দি পাওয়ার পি ইউ সাফিক্স এন ইকুয়ালস টু, আমরা এখানে মান বসাই দিব এখন, অর্থাৎ লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন টু দি পাওয়ার পি ইউ সাফিক্স এন ইকুয়ালস টু, এখন আমরা মান বসাই দিব লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন, পি এর মান হচ্ছে আমাদের টু, মান বসাই দিলাম, আর ইউ সাফিক্স এন, ইউ সাফিক্স এন বলতে হচ্ছে আমাদের এই মানটা। ওকে, ইউ সাফিক্স এন বলতে হচ্ছে আমাদের এই মানটা, এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে কী কন্ডিশন হচ্ছে, আচ্ছা ওয়ান বাই এন স্কোয়ার প্লাস এন। ওকে, তো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি লিমিট, অর্থাৎ এই লাইনের পরে আমরা পরের লাইনে আসতেছি, এন টেন্স টু ইনফিনিটি এন স্কোয়ার ইন টু, ওকে ওয়ান বাই, এখানে আমরা নিচে আমরা এন স্কোয়ার কমন নিয়ে নিই, কেন আমরা এন স্কোয়ার কমন নেব, যদি এই অবস্থায় আমরা লিমিটের মান বসাই দিই, লিমিটিং ভ্যালু বসাই দিই তাহলে এই মানটা আমাদের হয়তো বা জিরো অথবা ইনফিনিটি এইরকম কিছু আসবে, কিন্তু এই অবস্থায় আমাদের এটা স্যাটিসফাইড করবে না। সেক্ষেত্রে আমরা যদি নিচে এন স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এন স্কোয়ার কমন নিলে এখানে থাকবে ওয়ান প্লাস এখানে থাকবে এন স্কোয়ার, যদি কমন নিয়ে নিই তাহলে একটা এন কাটা যাবে, তার মানে ওয়ান বাই এন। ওকে, তো এই নিচের এন স্কোয়ার আর উপরের এন স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে আমরা পাইতেছি লিমিট এন টেন্স টু ইনফিনিটি, ওকে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, তাহলে এখানে থাকলো আমাদের ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন। ওকে, এখন আমরা লিমিটিং ভ্যালু বসাই দেবো, অর্থাৎ ইনফিনিটি যদি বসাই দিই তাহলে ওয়ান বাই এনের জায়গায় আমরা ইনফিনিটি বসাবো, ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি, তাহলে এখানে মান আমাদের কত আসবে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি, ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে এটার মান জিরো। কীভাবে জিরো আসে আমরা যদি একটু লক্ষ্য করি, ইনফিনিটির মান আমরা সচরাচর ধরে থেকে ওয়ান বাই জিরো, তার মানে এখন ওয়ান বাই ইনফিনিটি মানে কি, ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে আমাদের ওয়ান বাই ওয়ান বাই জিরো, কেননা ইনফিনিটি মান হচ্ছে ওয়ান বাই জিরো, তাহলে এখানে আমরা বলতে পারি ওয়ান ইন্টু এই ভাগটাকে যদি আমরা গুণে কনভার্ট করে দিই তাহলে এই জিরোটা উপরে যাবে ওয়ানটা নিচে, তার মানে সম্পূর্ণটা হচ্ছে জিরো, তাই আমরা বলে থাকি ওয়ান বাই ইনফিনিটি মানে হচ্ছে জিরো। ওকে, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে কী আসতেছে, এর পরের লাইনে ওয়ান বাই ওয়ান ইকুয়ালস টু ওয়ান, তো ওয়ান বাই ওয়ান ইকুয়ালস টু ওয়ান, যা একটা কি সসীম রাশি না,
যার একটা নির্দিষ্ট মান আছে, তাহলে আমরা এখানে বলে দিই যা একটি সসীম রাশি। ওকে, যা একটা সসীম রাশি। তো যেহেতু এখানে পি ইকুয়ালস টু টু, পি এর মান কিন্তু আমরা টু নিয়ে কাজ করছি, অর্থাৎ এই যে এন এর ওপর যে পাওয়ার পি ছিল, তার মানে পি এর মান প্রথমে আমরা দেখছিলাম যে পি ইকুয়ালস টু এর জন্য আমরা পাই, ওটা কীভাবে পাইছি আমরা সেটা বুঝতেই পারছি। তো যেহেতু যেহেতু পি ইকুয়ালস টু টু, পি ইকুয়ালস টু টু, আর টুটা অবভিয়াসলি ওয়ানের চেয়ে বড়, কেননা আমাদের বলতেই বলছিল এই দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণের ক্ষেত্রে অবিশ্রুতি যাচাইয়ের ক্ষেত্রে পি গ্রেটার দেন ওয়ান হওয়া লাগবে। তো এখানে পি গ্রেটার দেন ওয়ান অথবা পি লেস দেন ওয়ান এরকম কিছু আসবে আর কি। তো পি গ্রেটার দেন, পি এর মান যেহেতু টু, তার মানে অবভিয়াসলি এটা ওয়ানের চেয়ে বড়। তো যেহেতু এটা ওয়ানের চেয়ে বড়, তো সুতরাং আমরা লিখতে পারি, তো সুতরাং দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণ অনুযায়ী এত ধারাটা কি কি অভিসারী হবে। ওকে, তো যেহেতু পি ইকুয়ালস টু টু, যেটা ওয়ান এর চেয়ে বড়, সুতরাং দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণ অনুযায়ী এই এত ধারাটি, অর্থাৎ সামেশন এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি ইউ সাফিক্স এন, ধারাটি অবিসারী। এখানে ইউ সাফিক্স এন বলতে আমরা যে ইউ সাফিক্স এন এর মান আমরা ধরে নিয়েছিলাম ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান, অর্থাৎ এখানে ওয়ান বাই এন ইন্টু এন প্লাস ওয়ান লিখলেও হবে, সমস্যা নেই, এত ধারাটি অবিসারী। তাহলে আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত ধারাটি অবিসারী। কেন অবিসারী হলো, কেন অপসারী হলো, সেটা আমার ডিপেন্ড করবে কিসের ওপর, এই পি গ্রেটার দেন ওয়ান নাকি পি লেস দেন অর ইকুয়াল ওয়ান, এই দুইটা কন্ডিশনের ওপর আমাদের শর্তটা ডিপেন্ড করবে। তো যেহেতু এখানে আমাদের পি এর মান, পি এর মান টু, অর্থাৎ ওয়ানের চেয়ে বড়, সেক্ষেত্রে অবভিয়াসলি ওয়ানের চেয়ে বড়, এবং এই যে এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা পাইলাম যে ওয়ান, অর্থাৎ সলিউশন করে আমরা একটা মান পাইছি, একটা মান থাকবে, সসীম মান থাকবে, আমরা বলেছিলাম। তো সসীম মান যেহেতু একটা আছে যা অনন্য, যা একটা কি সসীম রাশি, তো সেক্ষেত্রে পি এর মান যদি ওয়ানের চেয়ে বড় হয়, সেক্ষেত্রে দ্বিতীয় তুলনামূলক অনুযায়ী প্রদত্ত ধারাটা হবে অবিসারী। আর যদি পি এর মান ওয়ানের চেয়ে ছোটো হইতো বা ওয়ানের সমান হইতো, তাহলে কিন্তু এই ধারাটা অপসারী হয়ে যেত। তাহলে আমরা বলতে পারি যে অতএব প্রদত্ত ধারাটি অবিসারী। আশা করি বুঝতে পারছি। এরপরে যদি কারো কোথাও কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করব ধীরে ধীরে। তো এই দ্বিতীয় তুলনামূলক পদ্ধতির সাহায্যে বা দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণের সাহায্যে কিন্তু আমরা সবগুলো ম্যাথ সলিউশন করব খুব সহজেই, অর্থাৎ বইয়ে এভাবে করে দেওয়া নাই, বইয়ে হয়তো বা কোষির এনতম মূল বা লগারিদম ভিত্তিক এইভাবে পরীক্ষণগুলো দিয়ে রাখছে। তো আমরা সবগুলো দ্বিতীয় তুলনামূলক পরীক্ষণের সাহায্যে খুব ইজিলি সলিউশন করার চেষ্টা করব। তো সাথেই থাকুন, ধন্যবাদ।